প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে এসেছি ট্যাগ কোশ্চেনের। আশা করি ক্লাসটি অবশ্যই ভালো লাগবে, এবং এই চ্যানেলের যদি সদস্য হতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন যেন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ক্লাসটা শুরু করি। তো একটি মাত্র চ্যানেল যেটা নাম হচ্ছে আমি দিয়েছি এটিএন, মানে টেকনিকের জন্য সবকিছু ভালোভাবে দেখাই। তো এখানে দেখুন, একটি মাত্র মানে পৃথিবীর একটি মাত্র বস্তু, জড় বস্তুকে বুঝিয়েছি। এতে হচ্ছে এনিথিং, টিতে হচ্ছে টু প্লাস ভার্ব, এনতে নাথিং, আবার এতে কিন্তু এনিথিং, সবকিছু মানে অল, অল থিং হতে পারতো, এভরিথিং, সামথিং, কিছু সামথিং, ভালোভাবে মানে ভার প্লাস আইএনজি মেলানোর জন্য। সকল জড় বস্তু যদি সিঙ্গুলার হয় আপনি ইট ইউজ করবেন, আর প্লুরাল হয় দে ইউজ করবেন। যে এই যে আমি যে ওয়ার্ড গুলো এখানে ইউজ করেছি এইগুলোর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে সবসময় ইট বসে, তো আমরা এবার সলভ করি। টু ভিউয়ার্স, এনিথিং তো সেন্টেন্সতে পজিটিভ অর্থাৎ প্লাস আছে, তাহলে মানে এখানে মাইনাস করতে হবে। তো এনিথিং এর জন্য আমরা এখানে ইট ইউজ করব, আর যেহেতু সেন্টেন্স এখানে মাইনাস আছে সেই ক্ষেত্রে আমি এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, মানে এখানে মেন ভার্ব, তাহলে আমি ইজেন্ট লিখব। টু টেল আ লাই, তো এখানে দেখুন টু টেল, এই জন্য আমি এখানে ইট ইউজ করব, কারণ আমি আগে বলেছি টু প্লাস ভার বলে তার পরিবর্তে ইট ব্যবহার করা যায়, আর এখানে ইজ আছে তাহলে আমি ইজ লিখবো। সেন্টেন্স এখানে প্লাস আছে, এখানে মাইনাস করবো, মাইনাস মানে ইজেন্ট। এভরিথিং, তো এভরিথিং এই জন্য আমি এখানে ইট ইউজ করব, সেন্টেন্স এখানে প্লাস আছে আমি এখানে মাইনাস করব, তাহলে কি হবে ইজেন্ট। ওয়াকিং ইজ গুড হ্যাবিট, তো এখানে জিরান্ড হিসাবে আছে ভার্বের আইএনজি, এই জন্য আমি এখানে ইট ইউজ করব, সেন্টেন্স এখানে প্লাস আছে আমি এখানে মাইনাস করব, তার মানে এখানে হবে ইজেন্ট ইট। এজুকেশন হেল্পস আস, তো এজুকেশন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা জড় বস্তু হিসেবে আমরা ইউজ করতে পারি, এই জন্য আমরা এখানে ইট ইউজ করব, সেন্টেন্স এখানে আছে প্লাস এখানে কি করব মাইনাস। তো এখানে ভার্বের শেষে এস বাই এস আছে, আমি এখানে ডাজ ইউজ করব, এবং যেহেতু সেন্টেন্স মাইনাস আমি ডাজেন ইউজ করেছি। ফিশেস আর হেয়ার, তো ফিশেস জড় বস্তুর মানে আমরা ইতর প্রাণীবাচকের মধ্যে পাই, যেহেতু এটা প্লুরাল, এই দেখুন প্লুরাল হলে আপনি দে ইউজ করবেন, তাহলে আমি এখানে দে ইউজ করব, সেন্টেন্স এখানে আছে প্লাস আমি এখানে কি করব মাইনাস। তো যেহেতু ফিশেস আছে আমি দে লিখেছি, আর এখানে মাইনাস আছে তার মানে এই এখানে আছে প্লাস মাইনাস করব, তাহলে আর এন, আর এন ডে। দ্য সান, তো দ্য সান এখানে আমি ইট ইউজ করব, এবং যেহেতু সেন্টেন্স এখানে প্লাস আমি এখানে কি করব মাইনাস, তাহলে এস বাই এস আছে, তাহলে আমি এখানে ডাজ, ডাজেন্ট ইউজ করব। দ্য মন, মন আসলে এখানে নারীর সাথে তুলনা করা হয়, এই জন্য আমরা এখানে সি লিখব, আর সেন্টেন্স যেহেতু এখানে প্লাস আছে আমি এখানে মাইনাস করব, তার মানে এখানে করব ডাজেন্ট, ডাজেন্ট। দ্য আর্থ, এই পৃথিবী ও মায়ের সাথে তুলনা করা হয়, এই জন্য আমরা এখানে সি ইউজ করব, আর যেহেতু সেন্টেন্স এখানে প্লাস তাহলে এখানে কি করব মাইনাস, তার মানে ইজেন্ট। তো ভিউয়ার্স, আশা করি টেকনিকটা বুঝতে পেরেছেন, আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন, এবং এই ধরনের ভিডিও কিন্তু আর অন্য চ্যানেলে নাই, এবং অন্য বইতেও কিন্তু এই টেকনিক সব আপনি বের করতে পারবেন না। তো ভিউয়ার্স, পরবর্তী ক্লাসটি অসাধারণ একটি ক্লাস থাকবে, যেখানে আমরা ট্যাগ কোশ্চেনের অনেক বিভিন্ন ধরনের অর্থাৎ নানা ধরনের হার্ড, যেগুলো খুব কঠিন সচরাচর আমরা দেখতে পাই না, সেগুলো নিয়ে আলোচনা করব। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।